বিশ্বব্যাপী চলছে ধুন্ধুমার সব ফ্র্যাঞ্চাইজি লীগ, ক্রিকেট ভক্তদের নজর আপাতত সেদিকেই। তবে এরই মাঝে নেপালে শুরু হয়েছে 7 টি টোয়েন্টির ত্রিদেশীয় সিরিজ, যেখানে প্রথম ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়ে শিরোনাম হয়েছেন নামিবিয়ার ইয়ান নিকোল লফটি ইটন। সিরিজে স্বাগতিক নেপালের সাথে অপর দুই দল নেদারল্যান্ডস ও নামিবিয়া। কীর্তিপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল ও নামিবিয়া, যেখানে নামিবিয়ার হয়ে 5 নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন বাহাতি ব্যাটার লফটি ইটন। টর্নেডো ইনিংস খেলে মাত্র 33 বলে সেঞ্চুরি করেন এই নামিবিয়ান ছেলেদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে, যা দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। গত সেপ্টেম্বরে হাংজুতে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে 34 বলে সেঞ্চুরি করেছিলেন নেপালের কুশল মাল্লা, যা ছিল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। টি টোয়েন্টিতে 35 বলে সেঞ্চুরির রেকর্ড আছে ডেভিড মিলার, রোহিত শর্মা ও চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাসেকারার। তবে সবাইকে পেছনে ফেলে রেকর্ড বুকের শীর্ষে লফটি ইটন। 36 বলে 101 রানের ইনিংসে লফটি ইটন হাঁকিয়েছেন 11টি চার ও 8টি ছক্কা, শুধুমাত্র বাউন্ডারি থেকেই তুলেছেন 92 রান। 18 বলেই পেয়েছিলেন 50 দেখা। চতুর্থ উইকেটে ম্যালান ক্রুগারের সঙ্গে 52 বলে 135 রানের জুটি গড়েন লফটি ইটন। ইটনের একাধিক রেকর্ড গড়া ম্যাচে নামিবিয়া থামে 4 উইকেটে 206 রানে। রান তাড়ায় নেমে 7 বল বাকি থাকতে 186 রানে গুটিয়ে যায় স্বাগতিক নেপাল। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 13তম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও কমপক্ষে 2 উইকেট নেয়ার কীর্তি গড়েন নিকোল লফটি ইটন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।